আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকাল থেকে এডিটিং এর কাজ করতেছি, এডিট শেষ হইলো। আজকে প্রিয় বাবার অফিসে পিঠা উৎসব, তো আমি কনফিউজ যে আমি যাব কি যাব না। তো এর জন্য ভাবলাম যদি যাই আমি সকালবেলা এডিটিং এর কাজটা সারি। প্রিয় তো আজকে স্কুলে যায় নাই, প্রিয়র আরবি মিসও পড়ায় চলে গেছে। আমার ঘরের কাজটা তো মোটামুটি কমপ্লিট, খেলা যা যা ছিল খেলা কমপ্লিট করে দিয়ে গেছে। প্রিয়র নাকি যেতে ইচ্ছা করতেছে, তো আমি বললাম ঠিক আছে, প্রিয়র যেতে ইচ্ছা করতেছে, দেখি রেডি হই। এখন বাজে 3:30, সো 4টার মধ্যে আমার বের হইতে হবে। আর একটু শীত পড়ছে, শীত পড়লে না আমার বের হইতে ইচ্ছা করে না। হ্যাঁ এটা, হ্যাঁ এখান থেকে একটা বের করো, ছোট আছে, বের করো সাবান। আমাদের ওই যে ইয়ার বেসিনের পাশে যে হ্যান্ড ওয়াশ দেওয়া থাকে পাশে একটা সাবান ব্যবহার করতে, এই সবগুলোর সাথে ফেলে দিস। সরি, এটা আমি রেডি হই, এটা গুছাই নিও না। ঠিক আছে, জ্যাকেট, এই তো আমি রেডি, বের হচ্ছি। প্রিয়া দুধ খাস নাই? দুধ তুই তো কখনই দিছি। এই যে প্রিয় রেডি, চলো তাড়াতাড়ি মাছ নাও। এই তো আমরা চলে আসছি প্রিয় বাবার অফিসে, পিঠা উৎসব হচ্ছে। একটু পরে উপরে অলরেডি গিয়ে আসছি, পিঠা খাওয়া হয়নি, একটু পরে আবার যাবো। প্রিয় বাবার বললাম অফিসে, অফিসে আসছি কী খাবো, আমি বললাম আমার এজ ইউজুয়াল ফুচকা, তো ফুচকা আনাই দিল। উনি গেছে উপরে ফাংশনের, এখানে আমি ফুচকা বানায় বানায় খাচ্ছি। প্রিয় এখানে গেমস খেলতেছে, প্রিয় চিকেন খাইলো, এরপরে আমরা পিঠা খাবো। হাই গাইড, হোয়াট আর ইউ ডুইং? প্রিয় আর মামা যদি ভিডিও দেখো তাহলে বাবা দূর থেকে তারা একটা নেন, তাহলে না না আপু আবার মাইন্ড করবে না। আপু একটা নিতে হবে, দুটো নিতে হবে, যে কোনো থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। প্রতি বছরই বৈশাখী টেলিভিশন এই ধরনের পিঠা উৎসবের আয়োজন করে এবং আমরাও ইনভাইটেশন পাই বৈশাখী পরিবারের সদস্য হিসাবে। তো প্রতি বছরই এই সময় দেখা যায় আমি আর প্রিয় চলে যাই প্রিয়র বাবার অফিসে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ভীষণ ভালো লাগে, এত বছর যাবৎ এই উৎসবে অংশগ্রহণ করতে করতে আমার কাছে মনে হয় আমি যেন এই পরিবারের একটা অংশ। বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা থেকে শুরু করে যত ধরনের পিঠা রয়েছে এই ধরনের পিঠার আয়োজন থাকে। পিঠার পাশাপাশি বৈশাখী পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা একটু আনন্দ উল্লাস করে উৎসবটাকে আরও উৎসব মুখর করে ফেলেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, প্রতি বছরই আমি আর প্রিয় চলে যাই এই উৎসব উদযাপন করার জন্য। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি, প্রতি বছরের মতো এই বছরও ছিল নানান পদের পিঠা সাথে আনন্দ উৎসব। আমার কাছে নাই তো কোনো, আমার কাছে নাই তো কোনো।
বসে আছি। বাসায় আসছি, অনেকক্ষণ হয়। শুধু এত খারাপ লাগতেছিল, টায়ার্ড লাগতেছিল, নাপা খাওয়ার পরে এখন একটু ভালো লাগতেছে। তো এডিটিংয়ের কাজ সারলাম, আর অফিসে যাওয়া মানেই দাদাই, অফিসে যাওয়া মানেই দাদা এটা সেটা দিয়ে দিবে। দাদা এক টিন চুড়া বিস্কিট দিয়ে দিছে, এটা আগামী দিন খুলবো, আগামী দিন খুলবো, এটা টাইট করে লাগানো করতে হবে। আপাতত কোনো প্ল্যান নাই, দেখা যাক, শরীরের উপর ডিপেন্ড করে। তো ঘুমাইতে যাই আগে। গুড নাইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।